হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো রুদ্রা দ্য এজ অফ ডার্কনেস ট্রেলার নিয়ে। এই সিরিজটা ডিরেক্ট করছেন রাজেশ মাপুস্কর। এই সিরিজে কাস্টিং আছেন অজয় দেবগান, রাশি খান্না, আতুল কুলকার্নি সহ আর অনেকে। এই সিরিজটা বেসিক্যালি একটা ক্রাইম থ্রিলার বলা যেতে পারে। এখানে একজন আছে যে সিরিয়াল কিলিং করছে, বাট সে সিরিয়াল কিলার নয়। সে কোন মোটিভে সিরিয়াল কিলিংটা করছে এখানে দেখাচ্ছে। সে নাকি পুলিশদের বা পুলিশদের ইউনিফর্মটাকে পছন্দ করে না বা সেগুলোকে টলারেট করতে পারে না, তাই হয়তো সে সিরিয়াল কিলিংটা করছে। তো এই সমস্ত কিলিংগুলো যে করছে তাকে এখনো রিভিল করা হয়নি, সেটা রিভিল করবে আমাদের অজয় দেবগান অবভিয়াসলি। এবং প্রশ্ন কিভাবে করে, এছাড়াও এখানে অজয় দেবগানের পার্সোনাল লাইফ বা এখানে যে সমস্ত ডিপার্টমেন্টাল কাজ, পলিটিক্যাল অ্যাঙ্গেল, এই যে সমস্ত এলিমেন্ট দিয়ে ট্রেলারটা বিল্ড করেছে দেখে হিন্দির অনেকদিন বাদে একটা কাজকে প্রমিসিং কাজ বলে মনে হচ্ছে। তো আশা করা যায় এই সিরিজটা ভালো হবে। এই সিরিজে যেরকম অ্যাকশন সিকোয়েন্স আমরা দেখলাম, অ্যাকশন কোরিওগ্রাফ, ব্যাকগ্রাউন্ড মিউজিক বললি, এখানে অজয় দেবগান একটা কপ ক্যারেক্টার প্লে করছে এবং সে এই কেসটা সলভ করবে আশা করা যায়। তো তাকে এই কপ ক্যারেক্টারে দেখতে খুব ভালো লাগে, তার ডায়লগ ফ্রেম খুব ভালো, তার যে অ্যাটিটিউডটা সেটা খুব ন্যাচারাল এবং দেখতে সত্যি খুব প্রমিসিং লাগছে। এছাড়া রাশি খান্না বলি, অতুল কুলকার্নি বলি, আরও যারা বাকি যারা সাপোর্টিং কাস্টে আছে তাদের কাছেও দেখতে খুব ভালো লাগছে, একটা ব্যালেন্স ওয়ার্ক আছে বলে মনে হচ্ছে এবং একটা ডিসেন্ট কাজ এবং কাস্ট খুব ভালো। এখানে যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে অবশ্যই মানানসই। এই শোটা নিঃসন্দেহে একটা প্রিমিয়াম কোয়ালিটির কাজ, এর মধ্যে একটা ডার্কনেস আছে সিনেমাটোগ্রাফির ভিতরে। তো পুরো ট্রেলারটা দেখতে বেশ প্রমিসিং বা ইন্টারেস্টিং গ্রো করেছে। এই সিরিজটা অবভিয়াসলি একটা সিরিজের অ্যাডাপ্টেশন, বাট দেখতে খুবই ভালো লাগছে। যারা এখনও পর্যন্ত এই সিরিজের ট্রেলারটা দেখোনি, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, যাও সেখান থেকে চেক আউট করে নাও। যারা দেখেছো কেমন কেমন লেগেছে তোমাদের সেটা কমেন্ট বক্সে এসে বলে যাও। এবং আমার ভিডিওটা পছন্দ হলে লাইক, শেয়ার, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।